পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নদনদীতে তেমন একটা ইলিশ ধরা পড়ছে না। সামান্য কিছু ইলিশ নিয়ে ঘাটে ফিরছে চাঁদপুরের জেলেরা। বরিশালের বিভিন্ন বাজারে ইলিশের সরবরাহ কমে এসেছে। এদিকে চট্টগ্রামের ফিশারি ঘাটে ভরা মৌসুমে 250 টন ইলিশ আসলেও এখন 50 টনের মতো মাছ আসছে বলে জানায় ব্যবসায়ীরা। নোয়াখালীর হাতিয়াতে ইলিশের সরবরাহ একেবারেই কমে এসেছে, তবে কয়েকদিন পর ইলিশের জো আছে, এতে বেশি মাছ পাওয়ার আশা জেলেদের। বাজারে ইলিশের সরবরাহ ও বাজার দরের বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, ইলিশের সরবরাহ ও বাজার দর কেমন দেখছেন? সিনথিয়া, আপনি যেটা বলছিলেন যে ইলিশের সরবরাহ এখন কমে গেছে, অবরোধের পরে যে পরিমাণ ইলিশ বাজারে এসেছিল 2-3 দিন, তারপরে আস্তে আস্তে ইলিশের সরবরাহ অনেকটা কমে গেছে। যেমন স্থানীয় নদীর মাছটা অনেকটাই কম আর সাগর থেকেও মাছ কম আসছে। সব মিলিয়ে আজকে হয়তো বা 100 মনের মতো মাছ এসেছে। আর এখানে দর একটু বেড়েছে, সেটা হচ্ছে গিয়ে ঝাটকা 15,000 টাকা মন, এছাড়া 500 থেকে 600 গ্রাম সেটা হচ্ছে 30,000 টাকা, আর এলসি হচ্ছে গিয়ে 40,000 টাকা, আর কেজি 50,000 টাকা, আর আর 1200 গ্রামের যেটা আছে সেটা 60,000 টাকা, আর 1500 গ্রাম সেটা 65,000 টাকা। এই হচ্ছে এখানকার দর। যেহেতু মাছের আমদানি কম সেহেতু দর বেশি, আর বিশেষ করে সাগরের মাছটা বেশি, স্থানীয় নদীর মাছটা একবারে টোটালি কমে গেছে। আর এখানে যারা ক্রেতা আসছে, বিশেষ করে খুচরা ক্রেতা, এই মাছের জন্য তারা আসলে মাছ না পছন্দসই মাছ পাচ্ছে না, এবং তাদের সাথে টাকার সাথে সংহতি মিলাতে পারছে না বিদায়, তারা অনেকেই চলে খালি হাতে চলে যাচ্ছে, কারণ এই সিজনে মাছ। আর এখানে আমাদের জেলেরাও জানিয়েছেন যে এখন মাছটা কিছু কম পড়বে, সামনে মাছের গোন আছে যেটাকে বলা হয়, ওই সময়টায় মাছ বেশি ধরা পড়ে। ধন্যবাদ জসিম, এতক্ষণ আলী জসিম জানাচ্ছিলেন বরিশাল থেকে।